মাহমুদুল হাসান বলেছেন অসৎ উপায় পরীক্ষা দিয়ে প্রাপ্ত বৃত্তির টাকা কি করা উচিত অসহ ছাত্রদের দান করা যাবে কি প্রথমত অসৎ উপায় পরীক্ষা দেওয়াটাই তো যায়জ নেই নকল করা পরীক্ষার মধ্যে চিট করা অথবা অন্য আরেকজনকে দিয়ে পরীক্ষা দেওয়ানো অথবা প্রশ্নপত্র আউট করে সঠিকভাবেই লেখা আউট যে করেছে এটা হয়তো কেউ জানলো না দেখলো যে সে নিজেই দিয়েছে কিন্তু অসৎ উপায় তো নানা রকম হতে পারে এই অসৎ পরীক্ষা দেওয়াটা শরীয়ত যায়জ নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন দিয়ে কেউ যদি করে ফেলে তারপরে ভালো রেজাল্ট করে ফেলে এবং সে বৃত্তি পেয়ে যায় তাহলে এ বৃত্তিটার দশা হবে সেটা তিনি তিনি জানতে চেয়েছেন গেল যে পরীক্ষা দিয়ে কিন্তু বৃত্তিটা পেয়েছেন অতএব তিনি যদি বিবেকের দংশনে সেটা অসহায় ছাত্রদের দান করে দিতে চান তাহলে সেটা যায় যাচ্ছে তাহলে সেটা যায় যাচ্ছে তবে আল্লাহর কাছে তবা করবেন যেন আর কখনো অসৎ উপায়ে অবলম্বন না করেন পরীক্ষার ক্ষেত্রে কিংবা চাকরি লাভের ক্ষেত্রে কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে আহ এসকে